আপনাকে আপনাকে যখন বলা হচ্ছে যে আপনি টিকিটটা করুন, পেশেন্টের অ্যাডমিশনের ব্যাপার আছে, কেন শুনবেন না? এবার শ্রীরামপুর গার্লস হাসপাতালে রোগীকে ভর্তিকে কেন্দ্র করে শাসক দলের কাউন্সিলরের সঙ্গে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের বচসার ভিডিও ভাইরাল। সম্প্রতি এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারের বাইক দুর্ঘটনায় আহত যুবককে ভর্তি করতে গিয়ে বিতর্কে জড়ান মদন মিত্র। তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে হাসপাতাল। গতকাল শ্রীরামপুর গার্লস হাসপাতালে এক যুবতীকে ভর্তি করতে নিয়ে যান ডানকুনি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্যদে। সূর্যদে জানান, গতকাল রাত 12টা নাগাদ তার ওয়ার্ডের এক যুবতী টুম্পা মহিশাল হঠাৎই অসুস্থ হলে তাকে প্রথমে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে শ্রীরামপুর গার্লস হাসপাতালে রেফার করে গার্লস হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বচসা হয় রোগী ভর্তিকে কেন্দ্র করে। রীতিমতো বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন কাউন্সিলর। বলছি শ্রীরামপুর ওয়ার্ল্ডসের একটা ভিডিও প্রকাশ এসছে, সেখানে দেখা যাচ্ছে আপনি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়েছেন, মানে ঘটনাটা কী হয়েছিল? বচসা ঠিক নয়, কালকে রাত্রেবেলা তখন প্রায় রাত্রি 12টা বাজে, আমার ওয়ার্ডের টুম্পা মহিশাল নামক একটি মেয়ে অসুস্থ হয়, চণ্ডীতলায় তাকে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে রেফার করা হয় ওয়ার্ল্ডসে। সেখানে যখন যাওয়া হয় আমি যাই, ওখানে গিয়ে যে বিহেভিয়ার দেখি যে একজন কোনো ডক্টর বলছে অ্যাডমিশন করতে হবে, কেউ বলছে অ্যাডমিশন করতে হবে না, কেউ আমরা বলার পর যখন টিকিট করতে যাই সেখানে টিকিট যিনি করছিলেন তিনি বলছেন আমি করবো না টিকিট। আমি যখন বলি ডক্টর তো বলছেন আপনাকে টিকিট করতে, বলে না আমায় জিজ্ঞেস করতে হবে, ফোন নাম্বার নেয়, নাম নেয়, তারপরে আবার বলছে না এখন টিকিট হবে না। মানে বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকম ব্যবহার। যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী যেহেতু যেভাবে স্বাস্থ্যের ওপরে জোর দিয়েছেন, এই স্বাস্থ্যকর্মীদের বিহেভিয়ার এরকম কেন? সেই জন্য বচসা, আদারওয়াইজ কোনো কারণ নেই। এর আগে আমরা দেখেছি এসএসকেএম মদন মিত্র ক্ষোভ প্রকাশ করেছিলেন, আজকে আপনি শ্রীরামপুরের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন, মানে আপনার শাসক দলের নেতা কাউন্সিলররা বলে কি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন? না, কখনোই নয়, আমি তো স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। আমার বক্তব্য একটাই ছিল যে আপনাদের যে ডিসিশন সেই ডিসিশনটা একরকম হোক, একজন বলছে ভর্তি করবো, একজন বলছে ভর্তি করতে হবে না, নিয়ে চলে যান। ভর্তি করার সিদ্ধান্ত যখন হয়ে যাচ্ছে, টিকিট যেখানে করতে যাচ্ছে সেখানে বলছে এভাবে টিকিট করা যাবে না, এই যে একটা বিভিন্ন আচরণমূলক ব্যবহার, বিভিন্ন আচরণ করছে। আর মানুষ যাচ্ছে সেখানে, তো আমি পরিচয় দিইনি, আমি কাউন্সিলর, আমরা সাধারণ মানুষ হিসেবে সেখানে গেছি, সাধারণ মানুষের সঙ্গে এইভাবে বিহেভিয়ার করবে কেন? এই জন্য বচ্ছ, আর আদারওয়াইজ কোনো কারণ নেই। তারপর কি ভর্তি হয়েছিল ওই মহিলা? হ্যাঁ, ভর্তি হয়েছে। কী নাম ওনার? টুম্পা মহিশাল। কী হয়েছিল এখানে যখন নিয়ে যাওয়া হয় চণ্ডীতলা হসপিটালে, তখন মানে বুকে যন্ত্রণা হচ্ছিলো আর প্রেশার প্রায় 160 অ্যাবভ ছিল, বেড়ে যাচ্ছিলো, সেই কী আশঙ্কা করে জানি না চণ্ডীতলা হসপিটাল শ্রীরামপুরে রেফার করেছিল। এই এইরকম প্রবলেম একটা হয়েছিল। আচ্ছা, তারপর কি আপনি মানে এই যে ব্যবহার, আপনি ওখানকার সুপার বা কাউকে জানিয়েছিলেন? না, কাউকে জানানো হয়নি, যেহেতু আলটিমেটলি ভর্তিটা হয়েছিল জানে। তবে আমি একটাই কথা বলবো যে এই ধরনের বিহেভিয়ার কাউন্সিলর, নেতা, রুলিং পার্টি ছাড়াও সাধারণ মানুষের সাথে করা ঠিক না। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্বাস্থ্যের ওপর জোর দিচ্ছেন, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সাডেন ভিজিট, যেভাবে উনি জোর দেন, এই যে জিনিসগুলো, এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলের নেত্রী, আমার মুখ্যমন্ত্রী, তার নজরে আসুক। আমরা চাই যে এরা সাধারণ মানুষের সাথে কীভাবে বিহেভিয়ার করে। কাকিমা হয় যিনি শরীর, তো সকালবেলা মেনি বাজার বসে, বাজার বসে হট করে রাত্রিবেলা শরীর খারাপ হয়, ঠিক আছে? এবার আমি ঘরে শুয়েছিলাম, আমার ভাই এসে ডাকলো আমাকে যে মায়ের শরীর খারাপ, তা আমি তখন চণ্ডীতলা হসপিটালে নিয়ে গেলাম, তো ওখান থেকে রেফার করলো, বললো প্রেশার খুব হাই, এখানে দেখা যাবে না, সেই হিসেবে রেফার করলো। রেফার করার পরে তো আমি তো এসব বিষয়ে কিছু বুঝি না, সেই হিসেবে আমার দাদা, পাড়ার দাদা কাউন্সিলর সূর্যদাকে ফোন করলাম আমি। সূর্যদা তখন বললো যে তাহলে অ্যাম্বুলেন্সে করে ডাইরেক্ট ওয়ালসে নিয়ে চলে আসতে বলো, আমি চলে যাচ্ছি ওখানে। দাদা সেই হিসেবে গেছিলো, তো ওখানে ভর্তি নিতে চাইছিলো না, এই নিয়ে একটু ঝামেলা হলো। ঝামেলা হওয়ার পরে দাদারা আবার ভর্তি করে দেয়। মানে এই মানে কাউন্সিলর না থাকলে কি কালকে ভর্তি হতো না? এমন না, অসুবিধা হতো খুব, কালকে দাদা গেছিলো বলে এটা হয়েছে, নাহলে হতো না। আচ্ছা, কালকে দাদা গিয়ে একটুখানি চেলামিলি না করলে ভর্তিটা নিত না। ভর্তি নেওয়ার পরে এখন সুস্থ আছে, কাকিমা বাড়ি ছেড়ে দিয়েছে, এখন বাড়ি চলে এসেছে। কী নাম তোমার?
আমার নাম বাপন মজুমদার। হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভূঁইয়া জানান, কি ঘটনা হয়েছে তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শ্রীরামপুরের বিধায়ক সুদীপ রায় নিজে একজন চিকিৎসক আইএম এর সঙ্গে যুক্ত। শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ও সভাপতি ছিলেন এক সময়। তিনি জানান, সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়, তাই রোগীর চাপ বেশি, মানুষকে ধৈর্য ধরতে হবে চিকিৎসা করাতে এসে। স্বাস্থ্যকর্মীদেরও উত্তেজিত হলে চলবে না, শাসক বিরোধী ব্যাপার নয়, প্রত্যেকে চায় তার নিজের লোকের চিকিৎসাটা যেন হয়। দেখো, এটা যেটা আমি দেখছিলাম ভিডিওটা যেটা দেখছিলাম, এটা অত্যন্ত মানে দুঃখনীয়, এবং আমার মনে হয় না যে রুগী এবং চিকিৎসকদের যে সম্পর্ক, যে মধুর যে সম্পর্ক, সেটা থাকাই বাঞ্ছনীয়। বিশেষত চিকিৎসা ক্ষেত্রে যেখানে ডাক্তারবাবুরা যে অক্লান্ত পরিশ্রম করছেন যে রুগীর যাতে ভালো হয়ে ওঠে, এবং 2011 সালে পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে, যে চিকিৎসাটা সম্পূর্ণ ফ্রি, এবং যত হাসপাতাল আছে সারা পশ্চিমবাংলায়, সে হেলথ সেন্টার থেকে আরম্ভ করে যে বড় বড় মেডিকেল কলেজে চিকিৎসাটা সম্পূর্ণ ফ্রি, যার জন্যে আজকে হাসপাতালে আউটডোর এমার্জেন্সিতে অনেক বেশি করে মানুষ, সাধারণ মানুষ এসে চিকিৎসা পাচ্ছে। একটু হয়তো যদি দেরি করার জন্য আমার মনে হয় যে যিনি কাউন্সিলর চ্যাসেবিলি করেছেন, তার উচিত ছিল যে একটু ধৈর্য ধরে যাতে করে, এবং মানে আপনি বলতে পারেন না, সাধারণ তো বলতে পারেন, অনেক সময় যে রুগী যখন নিয়ে যায়, যে কোনো মানুষের যখন রুগী নিয়ে যায়, তখন সে তার নিজের রুগীর কথাটাই ভাবে, এবং ডাক্তারবাবুরা যে অন্য যে রুগীদের যে সেই সময় চিকিৎসা করছেন বা ব্যস্ত রয়েছেন সেটা ভাবে না, এবং এর সঙ্গে শাসক দল বিরোধী দল বলে কিছু নেই, এটা সেবার জায়গা, এবং সেখানে শান্তিপূর্ণ পরিবেশ এবং যে মধুর যে সম্পর্ক, যে চিকিৎসা চিকিৎসক এবং যারা রুগীদের যে ভালো সম্পর্ক, যেটা থাকাই বাঞ্ছনীয়। কলকাতার পিজিতে বিধায়ককে গিয়ে চিৎকার কাছামিছি করতে হচ্ছে রোগী ভর্তি করানোর জন্যে, শ্রীরামপুর ওয়ালসে ডানকুনির কাউন্সিলরকে এসে চিৎকার চেঁচামেচি করতে হচ্ছে রোগীকে ভর্তি করানোর জন্য। তো এ থেকে বোঝা যায় যে আজকে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা কোন জায়গায় পৌঁছেছে। ডাক্তার বলছে এমার্জেন্সিতে নাম লিখিয়ে আনুন, আর এমার্জেন্সি বলছে ডাক্তারের কাছ থেকে আগে সই করিয়ে আনুন। তো এই যদি অবস্থা হয় আজকে, তাহলে সাধারণ যারা রোগী তারা তো ভর্তিই হবে না, তারা তো ওই বেডে শুয়েই মারা যাবে। আপনাকে যখন বলা হচ্ছে যে আপনি টিকিটটা করুন, পেশেন্টের অ্যাডমিশনের ব্যাপার আছে, কেন শুনবেন না? হ্যাঁ, তো আপনাকে তো ডাক্তারই বলছে। আমি যখন আপনাকে বলছি, এটা কি আনঅথেন্টিক বলবো? না না, আপনাকে যখন আমি বলছি, আমি কি উইদাউট ডক্টর পারমিশন বলবো? আপনি একটু প্লিজ টিকিটটা করুন, ভর্তির দরকার আছে পেশেন্টটা। আমার রিকোয়েস্ট একটু ভর্তিটা নেবে, আর কিছু